ছিলেন এখনো আছেন, তাদের কিন্তু সেই জায়গাটা এখনো রয়েছে। যারা সংগ্রহে চান ভালো জিনিস বাংলার কোয়ালিটি, যেমন মুখোপাধ্যায় বলুন বা আমাদের বাংলার বাংলার নামটা বলাটা মানুষ নিতে পারে, তাদের কিন্তু চাহিদা আজও আছে। আজকে দিনেও যারা কাজ করছেন, শ্রীকান্ত দেব, নচিকেতার, জয়তী, নতুন আরও উঠছেন যারা, বা আরও এরকম অনেকেই আছে আপনারা জানবেন, তাদের চাহিদা তো আছে। আমার মনে হয় কন্টিনিউয়াস একটা প্রসেস তো লেগে থাকার দরকার আছে। হ্যাঁ, ডিজিটাল মিডিয়া ফ্রি পাওয়া যাচ্ছে, এগুলো তো একটা অবশ্যই ক্ষতিকারক, কিন্তু তাও প্রসার তো হচ্ছে। তো যারা গান গাইছেন বা যারা রয়েছেন, তারা তো চাইছেন সেগুলোতে কাছে পৌঁছাতে, সেটা হোক আর ব্যাপারগুলো চিরকাল ছিল, ক্যাসেটের সময়ও ছিল, আজকে হয়তো চালু বেশি এক্সপ্লোর হয়ে গেছে, পাঁচজনের কাছে যাচ্ছে, থাকুক, তার মধ্যে লড়াই তো করতে পারে। ডেডিকেশন দরকার, একটু কেন ডেডিকেশনটা অনেক বেশি দরকার। আমরা দেখছি অনেকের ভেতরে প্রতিভা আছে, কিন্তু শর্ট পিরিয়ডের মধ্যে জাম্প করে কিছু করার একটা ইন্টারেস্ট, প্রবণতা, চতুর্দিকে হয়তো এনভায়রনমেন্টের অনেক কিছুই আছে। এটা এখানে স্থিরতা দরকার, কী জন্য করছি সেই ডেস্টিনেশনটাকে টার্গেট করছি, ডেডিকেশনের সাথে। এখানে একটা সাধনার মাধ্যমে গেলে মানে লোকের কাছে আরও প্রপার